প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছেন, যিনি পেটের তাগিদে ভিক্ষাও করে না, কিছুই করে না, ফুল বিক্রি করে। তার হয়তো বা ফুল বিক্রি করে সংসার চলে, আমরা একটু জানবো বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম সাফিয়া। জি সাফিয়া। সাফিয়া, আপনার বর্তমান বয়স কত? চল্লিশ। আচ্ছা, কি করেন আপনি? আমি ফুল বিক্রি করি। ফুল বিক্রি করেন? আজকে সারাদিনে কয়টা ফুল বিক্রি করছেন? আজকে সারাদিনে দশটা ফুল মনে হয় বিক্রি হয়েছে, আজকে বিক্রি করতে পারিনি। বিক্রি কম হয়েছে আজকে, না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, মোটামুটি সবকিছু মিলে আপনাদের বেচা কিনা এখন কেমন হয়? এই তো বেচা কিনে, সারাদিন ফুল বিক্রি করলে আমি কোনোদিন একশো দেড়শো দুইশো এরকম করতে পারি সারাদিনে। সারাদিনে? সারাদিনে। মানে বেচা বিক্রিটা খুব কম হয়, না? কম। আচ্ছা আচ্ছা, তো এই যে ফুল বিক্রি করেন, আপনার পরিবারের কি কেউ নাই, ছেলে মেয়ে স্বামী? আমার পরিবার, আমার দুইটা মেয়ে ছিল, আমি ঢাকা আসছি পরে আমার দুইটা মেয়ে ছোট ছিল, তাদের বিয়ে দিলাইছি, হেদের ঘরে পোলাপান হয়েছে, হেরার সংসার খারাপ করে রাখা, আমার ছেলে নাই, আমি এখন কি করে খাইবো? এখন আমি হেসমও ফুল বিক্রি করছি, আর এখন আমি ফুল বিক্রি করে কষ্ট করে খাই। আমার মানে কত বছর ধরে ফুল বেচেন আপনি? ফুল বেচি আমি ধরেন অনেক বছর ধরে, আমার দুইটা মেয়ে যখন ছোট ছিল, আমার এখানে বড় মেয়েটার বয়স হচ্ছে 30 চলতেছে। আপনি অনেক আগে থেকে বেচেন? আমি অনেক আগে থেকে ফুল। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী চলে গেছে বিয়ে করে। কি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে? এটা কত বছর বয়সের কথা? এটা ছেড়ে দিয়ে চলে গেছে, তখন আমার ছোট মেয়েটা কুলে ছিল। ছোট মেয়েটা কুলে ছিল? কুলে ছিল। আচ্ছা, তখন কি আপনি বিয়ে শাদী করছিলেন? না, আমি বিয়ে শাদী করিনি, আমি দুই মেয়ে নিয়েই আমি মানে মানুষের কথা। আপনার স্বামীর সাথে সংসার করছেন কত বছর? স্বামীর সাথে সংসার করছি ধরেন না 10-15 বছর। 15 বছর? আর স্বামী নেই এখন কত বছর ধরে? স্বামী নাই এখন ধরেন প্রায় 20 বছর। 20 বছর? 20 বছর। তো যখন 20 বছর আগে তো আপনি চাইলে একটা বিয়ে শাদী করতে পারতেন। আমি বিয়ে করি নাই দুটো বাচ্চার জন্য, দুটো মেয়ে আমার ছোট ছিল, তখন আমি টাকেও মারি কাটতে গেছি, কতদিন ফুল বিক্রি করতে পারি না, প্রথম মানে ঘুরি ঘুরিয়া ব্যবসা হয় না, এই ফুল কম চলে, তখন আমি টাকেও মারি কাটছি, আমার জীবনে দুইটা বাচ্চার কারণে টাকে মারি কাটছি, কাইতে হেরা লাস্টে দিয়ে যে না আমার মাথায় সমস্যা লাগে, এই মাথার উড়ি মাথায় নিতে পারি না খাসা, পরে আবার ফুল বিক্রি নামছি, তখন ফুল বিক্রি করতে করতে দুইটা মেয়ের এইভাবে বড় করলাম, 200 টাকা রুম ভাড়া ছিল তখন এই বস্তিতে, আমি 200 টাকা রুম ভাড়া দিতাম। কোন জায়গায় থাকে? এই আগারগাঁও বস্তি, বিএমপি। জি, তখন আমার দুইটা মেয়ে বড় হইলো, দুইটা মেয়ে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে এই হেরার তো বাচ্চা কাচ্চা হয়েছেন, তাদের সংসার তাদের চালায়, অন আমার তো এই যে প্রেশার হার্টের সমস্যা, আমি অন কিছু করতে পারি না, ঘুরলে সারাদিন ঘুরি, ঘুরে কোনো সময় হাট পিলিয়ে যাই, তখন আবার এই মাথা কেউ ফানি দিয়ে দেয়, এই ওষুধ পটল মাসে মাসে কিনে খাওয়া লাগে। মেয়েরা কি দেখে আপনারে? আমার মেয়েরা দেখে না। আমি যতটুকু জানি আপনার মেয়ে, মেয়ের ঘরের যে নাতিগুলো আছে তারাও মনে হয় মেবি ফুল টুল বিক্রি করে, না? হ্যাঁ, হেরা ফুল বিক্রি করে। আপনিও ফুল বিক্রি? আমি ফুল বিক্রি করি, মানে হেরা সংসার হেরা কষ্ট করে সব কিছু মিলে। কেন আপনারা সবাই যে ফুলই বেচেন, অন্য কোনো কাজ বা অন্য কোনো? অন্য কাজ তো আগে আমি অনেক করছি। আপনি তো এখনো চাইলে গার্মেন্টসে চাকরি করতে পারেন? এখনো গার্মেন্টসের চাকরি নেয় না তো আমারে বয়স্ক, আমি হাড়ের সমস্যা, আমি প্রেশার। হাড়ের সমস্যা? হ্যাঁ, আমার হাড়ের সমস্যা। আচ্ছা আচ্ছা, এই তো ওষুধ খাই, আমার ওষুধ আনলেও দেখাইতে পারবো, অসুবিধা নাই। কি ওষুধ খান আপনি, নাম বলেন? আমি প্রেশারের ওষুধ খাই, দুধে দুধ। নাম জানেন আপনি? নাম কইতে পারি না। নাম বলতে পারেন না? নাম? আচ্ছা, ধরেন আপনার এই যে, যেহেতু আজকে একটা ভিডিও করলাম, আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি, বিভিন্ন মানুষ দেখে ভিডিওটা, তো কথা হচ্ছে আমাদের এই ভিডিও দেখার পর যদি যে কোনো কারণে, ঠিক আছে, আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আপনি কি মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ, আমার তো মোবাইল আছে, আমার আপনার মুখে কি নাম্বার বলতে পারবেন? নাম্বার বলতে পারি না, বাংলা লিংক নাম্বার। নাম্বার বলতে পারেন না? বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এই মোবাইলটা হচ্ছে আপনার মোবাইল নাকি? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এটা এটা কি আপনার নাম্বার? জি, আমার নাম্বার। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, উনি ওনার নাম্বারটা ওনার মুখে বলতে পারে না, বিকজ অফ হচ্ছে উনি লেখাপড়া একদম টোটালি করে নাই, কিভাবে বলবে? তো আমি ওনার নাম্বারটা ওনার হয়ে বলছি, ওনার নাম্বারটা হচ্ছে 01406981859। আমি নাম্বারটা আবারও বলছি, 01406981859।
এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এই নম্বরে যদি কেউ যোগাযোগ করে তাহলে ধরেন মোবাইলটা তাহলে আপনাকে পাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চাচি আমরা চাই যেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, বা যেহেতু আপনি এখন কর্ম করে খাচ্ছেন, কোনো ভিক্ষা করতেছেন না, মানুষের কাছে সাহায্য চাচ্ছেন না, এই বিষয়টা দেখে অনেক ভালো লাগছে আমার। ঠিক আছে, তো চাচি আপনার সুস্থতা কামনা করছি, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আচ্ছা প্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখলেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।